হ্যালো গাইস, আপনারা কেমন? সবাই আছেন? ভালোই আছেন? আজকে ভিডিওটা আবার গারপাড়া টিভিতে সবাই স্বাগত জানালাম বলে চলুন আজকে ভিডিওটা আবার রাকিব ভাই নিয়ে। রাকিব ভাই ইন্টারভিউ লুম, আজকে রাকিব ভাই আসছেন? রাকিব ভাই বহুত দিন যে পাইছি না, আজকে কই কই জানি ঘুরে বাল ফালা লাগে, কই জানি কই যা জানি না। আজকে রাকিব ভাই ইন্টারভিউ লই গাইস, কি জানি বাল ফালা যাচ্ছে না কি করতে চলুন। রাকিব ভাই জিগার কি হয়েছে? রাকিব ভাই তুমি কেমন আছো? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি। তোমার কি করতেছো বর্তমান? তুমি এই যে বই রয়েছি, কি করাম চ্যানেল ম্যানেল দুনিয়া ভর স্টেক মিস্টেক আয় বই রয়েছে। কেলে গিয়ে যে তোমার তো কোনো প্রবলেম দেখতেছি না তো, তুমি যে ছবি কেলে রে আল বাল বই কে দিলে কেলে গিয়ে? এই বাল জানি না না কেলে সোশ্যাল মিডিয়াত কারে কি কোন লাগে বাল কোন লাগে আমি তো কিছু বুঝি না। বাল লাল বাল বই কে দিছি চ্যানেলে দুনিয়া ভর স্টেক আয় বই রয়েছে বাল। আবার দেখতে দিয়ে তুমি আবার দিবাল, আবার তোমরা তো পপুলারিটি লিগে করতেছো নাকি রুম? না এরম কোনো কথা না, মানে কি চ্যানেল তো একটা সিন, মানে আরো দশটা চ্যানেল খাড়া করবার জন্য মানে এমনি কন্ট্রোভার্সি লাগাইছিলাম। এই জন্য মানে ইস্টে গায়ে পড়ছে বাল, যাহা তা গার ভাড়া রোস টোস করে মজা আয়া। আর মে ইয়ে জো মজা হ্যায় হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা দে দিছি। কিছু তো বাল সোশ্যাল মিডিয়ার বারে তো কিছু বালি বুঝি নাই, অত ডিমাগ তো নাই, আল বাল কইয়ে দিছি আর কি। স্টেক আইলো যে তুমি মোস্তাফিজের বাইক হইলো তো মোস্তাফিজ তুমি কইছো যে একটা স্টেক আছে, স্টেকটা উড়াবো নাই কি কিছু পাতা উড়াইছে না? না এই স্টেক তো উড়াই আছে, স্টেক এর লাগে আমি গিয়ে মোস্তাফিজের বাইক গেলাম পাওয়া সব দল। বললাম মাপ সাপ সাইলাম মোস্তাফিজের 2,00,000 দিল, চরমর দিল, দেড়াই স্টেক মিস্টেক উড়াইলো, দামও মাপ সাপ সাইলাম যে আর কইলাম যে জীবন আবার রস করুম না, মানে আর কি মানে এই কান্দা শুনছি এই কান্দা বার করে দিছি, লাত্তি ব্যথা খাই স্টেক একটা জামে তুড়াই আনছি। তারপরে আবার যাই রে আরেক রস করে দিলাম, ওখানে আরেক স্টেক আসছে, এই স্টেক উড়া না নাই জানি না কি জানি। ও না দিয়ে আবার তুমি আবার গার ফাটা রোস্ট কর করতেছ আবার ডিমেনশিয়ার পুরো। হ্যাঁ এর না আর কি কই, আমি রোস্ট তো করতেই থাকাম, স্টেক কয়টা চ্যানেল কয়টা যাবো। তোমার বন্ধু যাবার হচ্ছে সফিক, সফিক আর দেবে স্টিক আইসে দিয়ে ভালো বর্তমান। ও তো এক বুদায় ও ও সোশ্যাল মিডিয়াত কি ও মানে আমার সেলা না কিচ্ছু তো আর ভালো বুঝে না, ও মানে ঘর ভাড়া রোস টোস করে দিল, ইসি করে দিল, আল বাল বইকে দিল, এটা লেগে স্টেক আর কি দিল না। মানে তুমি ধর তোমাদের স্টেক আইলো, স্টেক ছবি দিতে আমি কোনো ই করে নাই ভুল করি নাই, তাই বলো স্টেকটা আইসে স্টেকটা মারছে ছবি কম পাইছে মুস্তাফিজের ভাই মারছে স্টেকটা, তারও মারছে লোকে তোমারও মারছে বলে স্টেক ইয়ে মারছে বলো। হ্যাঁ এটা অরিজিনাল হাসা কথা, মুস্তাফিজের ভাই স্টেক মারছে, একবার তো ধরে মাপ সাপ ধরে সাই স্টেকটা উড়াইলাম, এইবার আর মাপ সাপ চালে কাম হইব না, এবার তো বাস্টার ডোহাইবো সাগে তাহলে স্টেক আর উড়াইবো না। না সফিকে তো তোমার তো তোমাদের বন্ধু যেটা খাস বন্ধু তোমার সফিক, সফিকে তো তোমার ইয়ের মুস্তাফিজ রোস করছে না, তুমি তো রোস করছিলে মুস্তাফিজের বাইরে। হ্যাঁ মুস্তাফিজের আমি রোস করছি সোশ্যাল মিডিয়াতে, কি কোন লাগে না কোন লাগে না বল তো আর বুঝি না আমি। ও রাজনীতি সে দূর রহনা চাই, হ্যাঁ পড়াই লিখাই মে ধ্যান লাগাও, আইএ আইএস বনো আর দেশ আমি না বুঝি আর কি করে দিছি। সোশ্যাল মিডিয়াত কারো রোস করুন লাগে বা ভিডিও ক্লিপ করে রোস করুন লাগে বা কি ই করে রোস করুন লাগে না মানে বুঝি না, ডাইরেক্ট পার্সোনালি চলতেছে বুঝেন না ভাই লাইভ, তুমি তো তুমি যেটা ওইটা আছে এটা তো আমরা মিশাতে করুন দিত না, তুমি যেটা সেটা হাতা তো মানে কি হয়েছে বর্তমান? এই তার মানে কি হয়েছে মানে এই চ্যানেল একটা আছেন তো, এক চ্যানেল তো মানে ভিউজ টিউজ মানে যাই আয় মানে জুড়ে না চ্যানেল মানে জানিয়ে বুঝে কন্ট্রোভার্সি লাগাই দিছি, মানে আরও চ্যানেল 4-5টা খারাপ করবার, এই জন্য মানে ছবিটা 6 মাসের লেগে আলাদা করে দিছি, এখন আর কি আবারই আয়ের মানে চ্যানেল আরও 2-3টা খারাপ করলাম, তার জন্য মানে আর কি চ্যানেল আরও 4-5টা হইল, এই জন্য কন্ট্রোভার্সি। পেলে কে বলা চল চল গেল ভাই আজকে চ্যানেল ইন্ডিয়া সাবস্ক্রাইব করো ভাই। বড় হারামি হো বেটা।